আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য ফার্স্ট ডে চ্যানেলের এখনও ভালোবাসি গল্পের 25 নম্বর পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম আমি আশা। শুরু থেকে শেষ পর্যন্ত গল্পটা দেখবেন, আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, আর গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমাদের পাশেই থাকবেন, আর আমি এভাবেই আপনাদের সুন্দর সুন্দর গল্প দিতে থাকব। তাহলে চলুন আর দেরি না করে গল্প শুরু করি। বিয়ের আয়োজন খুব ভালো করে শেষ হলো। আজ রিসেপশনের পার্টির জন্য বড় একটা হল রুম বুক করা হলো। চারদিকে হাজার মানুষের ভিড়। আয়ন একটু হিমশিম খাচ্ছে এত মানুষকে একসাথে অ্যাটেন্ড করতে গিয়ে। তাছাড়া আয়নের বিয়ের খবরটা ছড়ানোর পর এই পার্টির মেন কেন্দ্রবিন্দু যেন আয়নার প্রিয় হয়ে গিয়েছে। চেনা অচেনা সব গেস্টরা এসে আগে আয়নার পিউকেই শুভেচ্ছা জানিয়ে তারপর যাচ্ছে অনিকার সারার দিকে। তাছাড়া মিডিয়া তো আছেই, আর কিছুক্ষণ পর পর কেউ না কেউ এসে পিউ আর আয়নের সাথে সেলফি তোলার রিকোয়েস্ট করছে পিক ক্যাপচার করার জন্য। কম বেশি সবাই এমন করবে পিউ ভেবেছিল, কিন্তু ব্যাপারটা যে এতটা অতিরিক্ত হবে পিউ বুঝতে পারেনি। এখন অনেকটা অস্বস্তি বিরাজ করছে ওর পুরো মুখে। তার উপর পার্টিতে আসা গেস্ট সবাই যে আয়ন আর পিউকেই ঘিরে রেখেছে। হয়তো আয়নের হঠাৎ নিজের বিয়েটার অ্যানাউন্সমেন্টে অনেকের কাছে আশ্চর্য ছিল, কেউ কেউ তো বিশ্বাসই করতে পারছিল না, তাই সবাই নিশ্চয়ই আয়নের পার্টনারকে দেখে যাচ্ছে। প্রায় 3 ঘন্টা ধরে প্রিয় আয়নের সাথেই দাঁড়িয়ে গেস্টদের অভ্যর্থনা জানাচ্ছে। প্রিয় এখন খুব রাগ উঠছে, আর নিজের সব রাগগুলো একসাথে দলা বেঁধে আয়নের গলায় ঝুলিয়ে দিতে মন চাইছে। কিন্তু আফসোস, তা করা যাবে না, তাই কপাটটা রাগ দেখিয়ে আয়নের দিকে তাকালো পিউ। আয়ন ভুরু কুচকে ইশারা করে সমস্যা কি পিউর এমন তাকানো দেখে। কি দরকার ছিল নিজের বিয়ের কথা ঢোল পাড়ানোর? নিজে ঢোল পাড়িয়ে এখন আমাকে চৌকিদারি করতে দাঁড়িয়ে রেখেছো এখানে? যত সব আজাইরা কারবার, পার্টির সবাই কত মজা করছে আর আমাকে দেখো স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে। আয়ন মুখে একটু হাসি টেনেই সবার চোখের আড়ালে পিউর কোমরটা ধরে কাছে টেনে ফিসফিসিয়ে বলল, আচ্ছা আমি ঢোল পাড়ছি, কাল রাতের কথা মনে নেই? নাকি আমি সব ডিটেলস খুলবো? কাল আমাকে ইমোশনে ফেলে কত কিছু বলেছিলি মনে নেই? নাকি আমার মুখে শুনতে চাস? প্রথম থেকে লাস্ট পর্যন্ত বলবো, কোথা থেকে যেন শুরু করেছিলাম আমার কি পিউ আর কিছু বলতে দিল না। ব্যাস, আর এত চাপা মারতে হবে না, আমি বুঝে গেছি বাকিটা। আয়নের হাসি পাচ্ছে পিউর এমন করুণ মুক্তি দেখে। আয়ন জানতে এমনই হবে, পিউকে সবার সামনে আনা মানে পিউর স্বাধীনভাবে চলাফেরায় ব্যাঘাত ঘটা। পিউ এতদিন যেভাবে মন চেয়েছে ঘুরেছে ফিরেছে, কিন্তু আজকের পর থেকে ব্যাপারটা একদম পাল্টে যাবে। এতদিন পিউ শুধু পিউ ছিল, কিন্তু আজকের পর থেকে পিউকে কেউ নিজের নামে চিনবে না, চিনবে মিসেস মাহবুব রূপে। তাই তো আয়ন এতদিন চুপ ছিল, কিন্তু কাল রাত পিউর অভিমান ভাঙাতে গিয়ে পিউকে সবার সামনে আনতে হলো। আয়ন বুঝতে পারছে হঠাৎ করে এসেও ফেস করা পিউর জন্য একটু অস্বস্তিকর, কিন্তু এখন আর কিছুই করার নেই। রাগ করিস কেন সোনা, আমি তো তেমন কিছুই করলাম না, জাস্ট আমার আইডিতে তোর আর আমার বিয়ের একটা পিক দিয়ে পরিচয় করিয়ে দিলাম সবার সাথে, যেমনটা তুই চেয়েছিলি। হাত দেখ কী অবস্থা, এবার বুঝলি কেন আমি চুপ করেছিলাম? তোর হাজবেন্ডের নামটি কোনো সাধারণ নাম না, বুঝলেন মিসেস মাহবুব পিউর নাকটা দেনে। আ, কী করছো এভাবে কেউ নাকটা নে সবার সামনে? আমাকে কি তোমার বাচ্চা মনে হয়? আয়ন আর একটু কাছে গিয়ে প্রিয়র কানের কাছে মুখ নিয়ে, ছি সোনা কী সব বলছিস, বাচ্চা ভাবলে কি কাল রাতে এত কিছু করতে পারতাম? বিশ্বাস না হলে আজও এর ডেমো দেখাবো রাতে রুমে গিয়ে। ওকে সোনা, রেডি তো তুই? আয়নের লাগাম ছাড়া কথায় জ্বালাই পিউর রাগ দেখিয়ে একটু দূরে সরে দাঁড়ালো, আর মনে মনে কিছু গালিয়ে দিল আয়নকে। আয়ন যে ইচ্ছে করে কাল রাতের কথা তুলে পিউকে বিব্রত করে লজ্জা দিচ্ছে বারবার, তা পিউ খুব ভালো করেই জানে। আর প্রিয়র যে লজ্জা পাচ্ছে তা পিউর লাল লাল গাল দুটো দেখে যে কেউ বলে দিবে। তাই
মনে মনে ভেবে নিয়েছে পিউ আয়নের পাশেই আজ আর ঘেঁষবে না, কিন্তু নিজের কথায় বেশিক্ষণ কায়েম থাকতে পারল না পিউ। নীলিমাকে আয়নের দিকে আসতে দেখে পিউ নিজে গিয়ে আয়নের পাশে দাঁড়িয়ে আয়নের এক হাত জড়িয়ে ধরল। হায়ান বেচারা তো প্রথমে হ্যাবলার মতো পিউর দিকে হা করে তাকিয়েছিল। ব্যাপারটা বুঝতে এক সেকেন্ড সময় লেগে গেল, কিন্তু সামনে আসা নীলিমাকে দেখে সব বুঝে গেল। তার বউটার মনে হঠাৎ ওর প্রতি এত দরদ কেন আসলো? হ্যালো আয়ান, কেমন আছো? ইয়া ইয়া, আমরা ফাইন ফাইন, হায়ান বলার আগেই প্রিয় জবাব দিল। হ্যাঁ মেয়ে, মাথা ঠিক আছে তো? নাকি তার সব ছিঁড়া? আমি আয়ানকে জিজ্ঞেস করেছি, তোমাকে না। তুমি কেন উত্তর দিচ্ছ? কারণ আপনার আয়ান তো পুরোটাই আমার, তাই আমি মানে উনি আর উনি মানে আমি, আমরা দুশরীরে একজন। দেখেন না কেমন চিপকে দাঁড়িয়ে আছে দুজন একসাথে, ঠিক না আয়ান শোনা? পুরো এক চোখ টিপ মেরে আয়ানকে। পিউর কাণ্ড দেখে আয়ান ভীষণ খেলো, হালকা কাশি দিয়ে পিউর সাথে তাল মিলালো। নীলিমা কিঞ্চিত অবাক হলো, আয়ানের দিকে তাকিয়ে ভাবছে আয়ানের মতো এমন হার্ড পার্সোনালিটির একজন লোক কিভাবে একটা মেয়ের এসব বাচ্চামো সহ্য করে দমে গিয়েছে, ভাবতেই অবাক লাগে। লোকে ঠিকই বলে, প্রেম চালাককেও গাধা বানিয়ে দেয়। মুখে একটু মেকি হাসি টেনে আয়ানের দিকে তাকিয়ে নীলিমা জিজ্ঞেস করলো, এই মেয়ে কি আবার ড্রিঙ্কস করেছে আয়ান? আয়ান কিছু বলার আগে আবার প্রিয়ই জবাব দিল, না না আপু, এখনো করিনি, কিন্তু ওই যে দেখুন ওখানে সব ব্যবস্থা করা আছে, আজও যদি কাউকে আবার ঝাড়তে মন চায় তাহলে করে নিব। নীলিমা রেগে আয়ানের দিকে তাকালো। আয়ান ব্যবস্থা বুঝতে পেরে প্রিয়কে আস্তে একটা ধমক দিল, হাজার হোক নীলিমা এখন গেস্ট ওদের, আর গেস্টের অপমান করা একদম উচিত মনে হয় না আয়ানের। আয়ানের ধমকে প্রিয় রেগে গেল আর আয়ানকে একা রেখে চলে গেল ওখান থেকে। নীলিমা ঠোঁটে একটু বাঁকা হাসি রেখে আয়ানকে বলল, ম্যাচিউরিটির মও এখনো আসেনি তোমার বউয়ের মাঝে, সামনে রেখো, তা না হলে লোকের কাছে বারবার লজ্জিত হতে হবে। নীলিমার এমন কথায় আয়ানের মুখটা শক্ত হয়ে উঠল। পিউর সম্পর্কে কোনো কথাই আয়ান সহ্য হয় না, তাই তৎক্ষণিক জবাব দিয়ে দিল নীলিমাকে, সেটা আমি বুঝে নিব নীলিমা, তোমাকে ভাবতে হবে না এসব নিয়ে, পার্টিতে এসেছো এনজয় করো, ওকে? তিয়াস তখন কখন ধরে দিশার পিছন পিছন ঘুরছে, অথচ দিশা এমন বিহেভ করছে যেন তিয়াসকেও চেনেই না। তিয়াসের এমন মাথাটা গরম হয়ে যাচ্ছে, দিশার এমন বিহেভিয়ার একদম সহ্য হচ্ছে না। দিশা পিউর সাথে সাথে কথা বলার সময় হঠাৎ তিয়াসের উপর চোখ পড়ল। তিয়াস কোমরে হাত দিয়ে দিশার দিকেই অগ্নিচোখে তাকিয়ে আছে। দিশার মনে হলো তিয়াস যেন আর চোখ দিয়ে ওকে ভস্ম করে ফেলবে, এত দূর থেকেও সেই উত্তাপ অনুভব করছে দিশা। শুকনো একটা ঢোক গিলল, দিশা জানে ওকে এর শাস্তি পরে ভোগ করতে হবে, কিন্তু এই সময় ব্যাপারটা মাথায় নিল না, কারণ দিশা বুঝতে পারছে তিয়াসের মা দিশাকে তিয়াসের আশেপাশে মোটেও সহ্য করছে না। কয়েকবার ইনডাইরেক্টভাবে তা বুঝিয়েও দিয়েছে, দিশা চায় না হোকে নিয়ে মা ছেলের মধ্যে কোনো ঝগড়া হোক বা পার্টিতে কোনো সিন ক্রিয়েট হোক, তাই আপাতত বিয়েতে তিয়াসকে এড়িয়ে চলাটা ভালো মনে করলো। কিন্তু এই তিয়াস বাচ্চাদের মতো ওর পিছু পিছুই ছুটছে, যা দিশাকে আরও বিব্রত করছে। আশেপাশের মানুষগুলো কানাঘুষি করছে, তো এতে তিয়াসের কোনো রিয়াকশন নেই। তিয়াসের এমন পাগলামোগুলো দেখে দিশা ভেতরে ভেতরে খুশি হলেও তা তিয়াসকে বুঝতে দিচ্ছে না। হলরুমের একটা কর্নার সাইডে তিতির দাঁড়িয়ে আছে, আশেপাশের কত মানুষের ভিড়, কিন্তু তবুও যেন প্রচণ্ড একাত্ম বোধ ফিল করছে তিতির। মনের ভেতর উত্তান পতন কাউকে বুঝতে না দিলেও ওর শুকিয়ে যাওয়া মুখখানি বলে দিচ্ছে ওর ভেতরের জ্বালা পোড়া। জ্বালাটা কাল রাত থেকে যেন আরো 10 গুণ বেড়ে গিয়েছে, যখন থেকে লরেনকে দিনেশের রুম থেকে বের হতে দেখেছে। কাল রাতে তিতির যখন কোনো একটা কাজে রুম থেকে বের হলো, তখনও তিতির দেখতে পেল লরেন দিনেশের রুম থেকে বের হচ্ছে। লরেনের গায়ে তখন ছিল স্লিভলেস ওয়ান পিচের একটা শর্ট নাইটি, যার কারণে শরীরের অনেকাংশই উন্মুক্ত ছিল তার। তিতির বুঝতে পারলো না এমন একটা নাইটি পরে নিজেকে মোহনীয় বানিয়ে রাতে একটা পরপুরুষের রুমে যাওয়ার কারণ কী। তিতিরের নিজের কৌতূহল আটকাতে না পেরে দিনেশের রুমের সামনে গিয়ে দাঁড়িয়ে ভেজানো দরজাটা হালকা ফাঁক করে যা দেখলো তাতে তিতিরের বুকটা ধপ করে উঠল, নিঃশ্বাসটা গলার মাঝে আটকে গেল, কেউ যেন গলা চেপে ধরেছে তিতিরের। মুখ দিয়ে কিছুই বলতে পারলো না, কিন্তু চোখের জল আর বাদ মানল না। তিতির ভাবতে পারেনি এমন কিছু ওর চোখে পড়বে,
কারণ দরজায় দাঁড়িয়ে তিতিরের চোখ পড়লো দীনেশের উদ্দাম শরীরটার দিকে। দীনেশ খালি গায়ে কারো সাথে ফোনে কথা বলতে বলতে শার্ট পরছিল, আর তখনই তিতির দীনেশের খোলা পিঠে লরেনের লিপস্টিকের দাগ দেখতে পেল। এটা দেখার পর তিতির আর এক মুহূর্তেও সেখানে দাঁড়িয়ে থাকতে পারলো না, নিজের রুমে এসেই ডুকরে কেঁদে উঠল। সারা রাত তিতিরের আর ঘুমোতে পারেনি। তিতির বিশ্বাসই করতে পারছে না দীনেশ এমন কিছু করতে পারে। কিছুদিন আগেও যে ছিল ওকে ভালোবাসি বলে মরিয়া হয়ে যাচ্ছিল, আজ সেই ছেলেই অন্য মেয়ের সাথে? ভাবতেই অবাক লাগছে, নিজেই নিজেকে প্রশ্ন করতে লাগলো, সত্যিই কি ভালোবাসা ছিলাম নাকি দীনেশের, নাকি শুধুই ভালো লাগা? সারা রাত কেটে গেল শুধু এই চিন্তায় চোখের পানিতে। তাই তো আজ পার্টিতে এসেও তিতির একদম চুপচাপ বসে আছে, কারোর সাথে কথা বলার কোনো আগ্রহ একেবারেই নেই। কখন পার্টি শেষ হবে তার প্রতীক্ষা করছে, আর একদিক দিয়ে দূরে দাঁড়িয়ে তা থাকা দীনেশ পুরোটা সময় তিতিরকে লক্ষ্য করছে। তিতিরের মুখ দেখে আন্দাজ করতে পারছে কিছু একটা হয়েছে যা ঠিক না, কিন্তু কি? আয়ান নিজের বাচ্চা বউয়ের রাগ ভাঙাতে ব্যস্ত, কখন ধরে পিউর সাথে কথা বলার চেষ্টা করছে, কিন্তু পিউ দূরত্ব বজায় রেখে রেখেই হাঁটছে। মনে হয় আয়ানের শরীরে কোনো সোয়াচে রোগ আছে, পিউ ঘেঁষলে তারও হবে। আয়ান অনেকবার চোখের ইশারায় সরিও বলেছে, কিন্তু প্রিয় পাত্তা না দিয়ে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে, কারণ আপাতত আয়ানের সরি অ্যাকসেপ্ট করার মুডে নেই। আয়ান ওকে নীলিমার সাথে ধমক দিয়েছে, দিতে মন চলে পরে দিত, ওই ডাইনির সামনে কেন? নিশ্চয়ই ডাইনি এটা দেখে ভীষণ খুশি হয়েছে। এসব কারণেই প্রিয় মুখটা ভার করে রয়েছে। পার্টি শেষ হবার পর প্রিয় সোজা নিজের রুমে চলে এসেছে, আর এখনও মুখ ভার করে বিছানায় ঠিক করেছে ঘুমানোর জন্য। আয়ান রুমে এসে প্রিয়কে বাচ্চাদের মতো মুখ ফুলিয়ে থাকতে দেখে ভীষণ হাসি পেল, কিন্তু আপাতত লোহা গরম, এখন হাসলে এই লোহা লাভা হয়ে প্রথমে ওকেই জ্বালাবে, তাই চুপচাপ ফ্রেশ হতে চলে গেল। ওয়াশরুম থেকে বের হয়েই প্রিয় শুয়ে পড়েছে। আয়ান একটু মুছিয়ে এসে প্রিয়র বেডের কাছে হাঁটু গেড়ে বসল। প্রিয়র মাথায় হাত বুলিয়ে হ্যাঁ সরি বলল প্রিয়কে। লক্ষ্মী শোনা আমার, দেখ পার্টি থেকে এ পর্যন্ত কতবার সরি বললাম, এত সরি তো আমি আমার ইহজীবনেও কাউকে বলিনি, কিন্তু পিউ কিচ্ছু বলছে না। পিউকে চুপ দেখে হ্যানের মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো, আর টুপ করে পিউর ঠোঁটে একটা কিস করে দিল। আর এতে পিউ মরিচের মতো জ্বলে উঠল, লাফ দিয়ে উঠে বসে আয়ানের দিকে নিজের রাগী চোখে তাকায়। আর এটা দেখে আয়ানের আবার হাসি পায়, কারণ পিউ রাগলে একদম কিউটের টিব্বা লাগে। আয়নের মন চায় তখন প্রিয়র নরম সফট মসৃণ গাল দুটো টেনে দিতে, কিন্তু এখন নিজের এই চাওয়াটা আপাতত সাইডে রাখলো প্রিয়কে মানাবার জন্য। আয়ান প্রিয়র হাত দুটো টেনে নিজের অনেকটা কাছে নিয়ে আসলো। সরি তো জান, হার বোকা দিব না, ধমকও দিব না, এই যে কান ধরে সরি বলছি প্লিজ। হ্যান এক কান ধরে ইশারায় দেখালো, প্রিয় অভিমানে মুখ ঘুরিয়ে ফেললো, এত সহজেও মাফ করবে না। আয়ান প্রিয়র মুখটা নিজের দিকে ঘুরিয়ে আবার একটা কিস করলো ঠোঁটে, প্রিয় যেন আবার অবাক হলো হ্যানে মোর কুঠার চুমুতে। তখনও আমাদের গেস্ট ছিল প্রিয়, আর গেস্টের এভাবে কারণ ছাড়া অপমান করাটা কি ঠিক বল? প্রিয় মাথা নাড়ায়, তার মানে না। প্রিয় নিজের ভুলটা বুঝতে পারে, আসলে তখন এ কাজটা করা ঠিক হয়নি, এটা ওর বাচ্চামি ছাড়া আর কিছুই না, তাই ও নিজেও সরি বলে আয়ানকে। আয়ান আবার প্রিয়র ঠোঁটে একটা কিস করে, ইটস ওকে সোনা, আমি জানি তুই নীলিমাকে পছন্দ করিস না, আমিও করি না, কিন্তু কি বলবো বল, মায়ের বান্ধবীর মেয়ে, তার উপর ওদের কোম্পানির সাথে আমাদের অনেক বড় একটা প্রজেক্ট জড়িত, তাই না চাওয়া সত্ত্বেও ওকে সহ্য করতে হয়। ও সবসময় তোমার গায়ে পড়ে কথা বলে, কিন্তু তুমি কিছু বলো না, আমার এসব একদম পছন্দ না, প্রিয় মুখটা আবার ভার করে আয়ানকে অভিযোগ করে। আয়ান জানে প্রিয়র মনে আয়ানের জন্য একটা সফট ফিলিংস আছে, কিন্তু সেটা আজও ভালোবাসে কিনা আয়ান জানে না। প্রিয় এখনও ওর মনের কথা প্রকাশ করেনি, কিন্তু বলে না কিছু অনুভূতি লুকানো যায় না, ভালোবাসা তেমনই এক মিষ্টি অনুভূতি, ইচ্ছা করলেও লুকানো সম্ভব না। আজ প্রিয়র জেলাসি তাই প্রকাশ করছে। আয়ান যেমন প্রিয়কে নিয়ে পজিটিভ, তেমনই প্রিয় অন্য কারোর সাথে আয়ানকে দেখতে চায় না। প্রিয় হয়তো জানে না ও আয়ানকে কতটা ভালোবেসে ফেলেছে। আয়ান আবার ওর প্রিয়শীর ঠোঁটে একটা কিস করে, বলল আমার নিজেরও একদম পছন্দ না শোনা, তাই তো ওর কাছ থেকে দূরে দূরে থাকি, কিন্তু ওকে তোর ভাষায় কী বলে জানিস? ছ্যাঁচড়ামি, আমার বিয়ে হয়েছে যেন পিছ ছাড়ছে না, দেখিস না। প্রিয় আরও কিছু বলতে নিবে, কিন্তু আয়ান আবার প্রিয় ঠোঁটে কিস করলো, কিন্তু এবার আর ছাড়লো না, তার মানে আয়ান আর কিছু বলতে আগ্রহ না।
আর প্রিয় নিজের অজান্তেই দু হাত দিয়ে আয়নকে টেনে নিল নিজের কাছে, একদম কাছে। ব্যাপারটা আয়নকে একদমই অবাক করলো না, বরং খুশি হয়ে প্রিয়কে শক্ত হাতে নিজের সাথে মিশিয়ে নিল। আজ প্রিয় স্বয়ংক্রিয়ভাবে আয়নের সাথে তাল মেলাতে লাগলো, সুখের এক আদিম খেলায় মেতে উঠলো ওরা দুজন। বিয়ের পর পরই অনিক আর সারাকে হানিমুনে পাঠিয়ে দিল আয়ন। অনিক অবশ্য যেতে চায়নি, কিন্তু দাদার আদেশে অনিকটা বাধ্য হলো। আর আয়নকেও আবার অফিসের কাজে মন দিতে হলো। অনেক দিন ছুটি কাটানোর পর অনেক কাজ প্যান্ডিং পড়েছিল, তাই অফিসে এসে শ্বাস নেওয়ারও সময় পায়নি। তার উপর অনিকও নেই, তাই আয়ন আর তিয়াস উপরই চাপ পড়লো সব। পরপর দুটো মিটিং অ্যাটেন্ড করে আয়ন অনেকটা ক্লান্ত হয়ে নিজের কেবিনে এসে বসলো। হঠাৎই প্রিয়র কথা মনে পড়তে ফোনটা হাতে নিল, প্রায় 20টা মিসড কল, তাও আবার আননোন নাম্বার থেকে। আয়ন একটু অবাক হলো, একটু চিন্তা করে নাম্বারটাতে কল দিল। অপর পাশ থেকে রিসিভ করা ব্যক্তির কণ্ঠ শুনে আয়ন চমকে গেল। কিছুক্ষণ চুপ থেকে শুনল অপর পাশের ব্যক্তিটির ফোন করার কারণ। আয়ন ফোনটা কোনো রকম কেটেই দ্রুত অফিস থেকে বের হয়ে গেল কাউকে কিছু না বলে। আজ কলেজ থেকে বের হয়ে রাস্তার অপর পাশে ফুচকার স্টল দেখে প্রিয় ডানে বামে না তাকিয়েই রাস্তা পার হতে নিলে হঠাৎ একটা বাইকের সাথে ধাক্কা লেগে প্রিয় ছিটকে রাস্তায় পড়ে যায়। এতে খুব বেশি ব্যথা না পেলেও পায়ে আর মাথায় ভালোই ব্যথা পায়। দিশা দৌড়ে এসে প্রিয়কে ধরে। দিশা আর ওর কিছু ক্লাসমেটের সাহায্যে গাড়িতে উঠে বসে প্রিয়। দিশা ড্রাইভারকে বলে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতেই দিশা এক হাতে প্রিয়কে ধরে আর এক হাত দিয়ে ফোনটা বের করে আয়নকে কল করতে থাকে। ডাক্তার প্রিয়কে কিছুতেই শুই দিতে পারছে না, ও শুয়ের কথা শুনেই বাচ্চাদের মতো কেঁদে চলেছে সেই কখন থেকে। আয়ন প্রিয় কেবিনে এসে প্রিয়কে এভাবে কাঁদতে দেখে বিচলিত হয়ে পড়লো। প্রিয়র কাছে এসে, এই কী হয়েছে সোনা, কাঁদছিস কেন, সব ঠিক আছে তো, খুব পেন করছে কি, কোথায় করছে আমাকে বল প্লিজ, এক্ষুনি কমে যাবে, একদম ঠিক হয়ে যাবে, আমি আছি না। প্রিয়কে হালকা জড়িয়ে ধরে রাগি চোখে ডাক্তারের দিকে তাকাই। সমস্যা কি, এখনও ট্রিটমেন্ট করেন নাই কেন? স্যার, তেমন চিন্তার কিছু না, তবে পেন কমানোর জন্য একটা ইঞ্জেকশন দিতে হবে। কিন্তু পেশেন্ট ইঞ্জেকশনের নাম শুনেই বাচ্চাদের মতো কান্নাকাটি শুরু করে দিয়েছে, তাহলে আমরা এখন কি করতে পারি? বাচ্চাদের মতো কি, ও তো বাচ্চাই, আপনার কি ওকে দেখি বুড়ি মনে হচ্ছে? হ্যাঁ, কিছুটা রেগে, কথা না বলে কাজ শুরু করুন, অ্যান ইশারে ডাক্তারকে শুই দিতে বলল। হায়ানের কথা শুনে ডাক্তার বেচারাও আহম্মক হয়ে গেল। কি বলে এই লোক, এত বড় ধামড়ি মেয়েকে নাকি ওনার বাচ্চা মনে হয়। ডাক্তার মনে মনে একটু বিরক্ত হলেও কিছুই বলল না, চুপচাপ নিজের কাজ করে চলল। প্রিয় যখন আয়নের বুকে মাথা রেখে কেঁদে ভাসিয়ে দিচ্ছিল, তখনই আয়নের ইশারায় ডাক্তার সুইটা দিয়ে ফেলে। প্রিয় ছোটবেলা থেকেই সুই দিতে ভয় পাই, তাই তো সুইয়ের ভয়ে ডাক্তার দেখাতেও যেত না, আজও তাই হলো। এক এক করে সবাই চলে যায়, আয়নার প্রিয়কে একা রেখে কেবিনে। আয়ন প্রিয়কে শান্ত করে ওর মুখটা তুলে জিজ্ঞেস করলো, কিভাবে হয়েছে এসব? প্রিয়র সব বলতে দেরি হয়, আয়নের ঝাড়ি দিতে দেরি হলো না। সবসময় বাচ্চা মো, বড় হবি কবে, কতদিন বলেছি এভাবে তিরিং তিরিং করে চলাফেলা করবি না, কিন্তু তুই কথা শুনলে তো, আজ থেকে তোর সব বন্ধ, খুব বেশি বার বেড়েছিস, কিছু বলি না বলে মনে করেছিস না? আমি ভালো হয়ে গেছি, শুধু নিজেকে শান্ত রাখছি, না হলে তোকে আছাড় মেরে হাড্ডিগুলো ভেঙে ফেলতাম এতক্ষণ। আয়নের ধমকে প্রিয় রেগে আয়নকে দূরে সরাতে নিলে নিজের সাথে, কিন্তু একচুলও সরাতে পারলো না। হ্যাঁ, নিজের জায়গায় দাঁড়িয়ে আছে, হয়েছে, ব্যাস এতটুকুই শক্তি, মশা আসছে হাতিকে সরাতে, হ্যাঁ হাসতে হাসতে বললো এবার। এক তো অ্যাক্সিডেন্ট হয়ে কত জায়গায় ফাও ব্যথা পেয়েছে, তার উপর আয়ানও বকছে সেই কখন থেকে। আরে ভাই, কেউ ইচ্ছা করে কি নিজের অ্যাক্সিডেন্ট করে, কিন্তু কে শুনে কার কথা, এই লোকটা একটা বজ্জা। প্রিয়কে মুখ ভার করে থাকতে দেখেও আয়ান আজ আর প্রিয়র রাগ ভাঙালো না, চট করে প্রিয়কে কোলে তুলে নিয়ে হাঁটা ধরলো কেবিনের বাইরে। প্রিয় কিছু বলতে মুখ খুলে আয়ান টুপ করে একটা চুমু দিয়ে দেয় ওর ঠোঁটে, আর এতেই কাজ হয়ে যায়। চলবে, কেমন লাগলো জানাবেন, কিন্তু ধন্যবাদ।